যে মরাণীতে দাঁড়াবো আমরা সেই জায়গা আমাদের এই আশপাশে ছোটখাটো রাস্তা দু একটা আছে আর একটা বড় রাস্তা আছে তাহলে কলকাতা থেকে আপনি তারা বাড়বেন তো এইটার জন্য আমরা যদি কিছু বলে না হয়তো খুশি হবো যে জলের ব্যবস্থা আপনাকে রাখতে হবে মাথাতে কারণ কি জল পানীয় জল পিএইচ যে জলের ব্যবস্থা এটা একটা বড় উপকার এটা যদি এটা আমাদের খুবই প্রয়োজন দিদিকে বলো কর্মসূচি কতটা সফল মনে হচ্ছে শুনো এটা একটা প্রিলিমিনারি স্টেজ এখন রয়েছে এখনো তো 100 দিন চলবে এখন কয়েকদিন আমাদের হয়েছে তাদের যেভাবে জনসংযোগের যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা সফল হতে পারে হনুমানের অত্যাচার বা শ্মশানের যে প্রবলেম সেগুলো তো আমি ওটা বলছি হয়তো এরা ইনফরমেশন যেভাবে দেওয়া হয়নি সেগুলোতে কতটা সাফল্য মনে হচ্ছে সাফল্য আমরা যতটা আশা করেছি আমাদের নেত্রী যা ঘোষণা করেছেন আমরা আশান্বিত যে যা নির্দেশ দিয়েছেন নেত্রী তার থেকে সবটাই আমরা ফুলফিল করতে পারবো আমরা জগৎবল্লভপুরে তো আজকে শুরু করেছি দিদিকে বলো কর্মসূচি দলের নির্দিষ্ট করা গ্রাম শিয়ালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গা গ্রামে আর জগৎবল্লভপুর বিধানসভা দিদিকে এমনিতেই অনেক বেশি শ্রদ্ধা করেন অনেক বেশি সম্মান করেন স্বাভাবিকভাবেই দিদিকে বলো এই কর্মসূচি পাওয়ার প্রতিশ্রুতি আরও অনেক বেশি উৎফুল্ল এদিকে দেখবেন সবাই